কয়েকদিন ধরে ওয়েদারটা বেশ মানে ভালোই যাচ্ছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, রাত হলে বেশ শীত শীত করছে, দিনের বেলাটা অত গরম লাগছে না। তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে এত দূর সাপোর্ট করে এনেছো তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা। এই জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 10টা, আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি আর আজকে অনেক দিন পর রুটি করলাম। রুটি খেতে ভালো লাগে না এরকমটা নয়, অ্যাকচুয়ালি সকালে রুটি করতে গেলে তো রুটির সাথে তরকারিও করতে লাগে, কারণ আমার বাড়িতে কেউ দুধ রুটি বা দই রুটি এটা ঠিক পছন্দ করে না, বেসিক্যালি মেয়েরা। তো রুটি করতে গেলে তরকারি করতে হবে, আর সকালবেলাটা এত কাজের প্রেশার থাকে, যেহেতু আমার ঘরে মেড নেই তো প্রচুর প্রেশার থাকে, তো তরকারি করে ওঠা খুব একটা চাপ হয়ে যায়। দুপুর সকালে ব্রেকফাস্টের তরকারি করো, আবার দুপুরের তরকারি করো, মানে সকালে ব্রেকফাস্টের তরকারি দিয়ে রুম ভাত কেউ খাবে না, এরকম কতগুলো ব্যাপার আছে। তো সেজন্য আমি পারতপক্ষে রুটিটা অ্যাভয়েড করার মানে অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যেহেতু কালকের ডালটা করেছিলাম, প্ল্যান করেই করেছিলাম যে একটু বেশি করেই করবো পরের দিন, ওটা যাতে রুটি করলে আমার ম্যানেজ হয়ে যায়, তো ঠিক তাই। আর ডালটা খেতে খুব ভালো হয়েছিল, তো আজকে ব্রেকফাস্টে রুটি আর ডাল। এই হলো সেই কালকের ডাল আর গরম গরম রুটি। রুটিতে অবশ্যই ঘি মাখানো আছে, খেয়ে নিই। অনেক দিন ধরে ভাবছি যে একটা নতুন রেসিপি ট্রাই করব। অ্যাকচুয়ালি প্রত্যেকদিনই তো মাছ থাকে, তো সেই জন্য আর ওটা এক্সপেরিমেন্ট করা হয় না, তো আজকে ভাবছি সেটা করব। কারণ আমাদের ফ্যামিলি মেম্বার চারজন, তো একটা ডিম কম আছে, তো ওই তিনটে ডিম দিয়ে এমনভাবে ম্যানেজ করতে হবে যেন চেষ্টা করব দুবেলা যাতে হয়ে যায়। তো ডিম দিয়ে, এমনিতে তো ডিমের কারি আমরা ডিম আর আলু দিয়ে খাই, তো আজকে একটু ডিফারেন্টলি বানাবার চেষ্টা করব। আগেই বলবো না যে তোমরা ট্রাই করো, আগে আমি বানিয়ে নিই, সন্ধেবেলা এর রিভিউটা দেব। চলো, এখানে মিডিয়াম সাইজের 3 থেকে 4টে আলু আমি নিয়েছি, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কীরকম হবে। আর এর মধ্যে দিয়ে দেব 3টে ডিম ফাটিয়ে, এখানে 2টো, এই যা, এই 3টে ডিম ফাটিয়ে এর মধ্যে দেবো, করে নিই, কারণ এক হাতে মোবাইল আছে, ডিম ফাটানো মুশকিল আছে। 3টে ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে দেব আন্দাজে অল্প করে নুন দিলাম, কারণ নুনটা বেশি হয়ে গেলে সব কিছুকে ম্যাসাকার করে দেয়, কম হলে তাও মিলিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে ওটা খুব মুশকিল হয়ে যায় ম্যানেজ করা। তো যাই হোক, আমি আন্দাজ মতো নুন দিলাম। আর এখানে বাইন্ডিংয়ের জন্য অল্প একটু ময়দা অ্যাড করব। এবার এটাকে মিক্স আপ করে নেব। এর মধ্যে আমার মনে হয় একটু গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো লাগবে। এটা হলো ফাইনাল লুক, মানে ফাইনাল লুক না, মানে এটা হলো রয়ের ফাইনাল লুক। এবার এটাকে প্রিপেয়ার করতে হবে। এটা এসছে এটার ফাইনাল লুক, মানে এর এপিটোপিট দুপিট ভাজতে হবে, খুব একটু কায়দা করে ভাজতে হবে, যেহেতু আমি ক্যামেরা সেট করতে পারি না সেহেতু দেখাতে পারলাম না, মানে ফ্লিপ করে বা আরেকটা বাটিতে ঢেলে আবার এখানে দিয়ে, মানে মোট কথা দু পিট এরকমভাবে ভাজা হয়ে যাবে। এরপর এটাকে পিসেস করে কাটতে হবে। পিসগুলোকে কেটে মোটামুটি সাইজ করেছি, এরপরে বাকি প্রসেসটা যেরকম করে ডিম রান্না করা হয় ঠিক সেম প্রসেস, মানে এখানে আমি আদা রসুন টমেটো পেঁয়াজ এটাকে পেস্ট করে রেখেছি, আর ঠিক ডিমের কারি যেভাবে বানানো হয় সেভাবে বানানো হয়। এটা হলো এই কারিটার ফাইনাল লুক, দেখতে ভালোই হয়েছে। আর এটা হলো আলু ভেন্ডি ভাজা, এখানে রয়েছে মসুর ডাল, এটা আমার রেগুলার বানাতে হয়, এভরিডে বানাতে হয়। আর এপাশে
রয়েছে কালকের আলু পোস্ত আর এটা কলাইয়ের ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এটা একেবারেই বলবো না যে একেবারে খুব পারফেক্ট আজকে ডিশটা হয়েছিল, কারণ আজকে ফার্স্ট টাইম বানালাম। আর আবার যে খুব খারাপ হয়েছিল সেরকমও কিছু না, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করতে গেলে সব কিছুরই সাকসেস পাওয়া যায় না, এটা এটা নির্ধারিত আর কি, যে ফার্স্ট টাইম করলেই একেবারে সেটা একদম ফার্স্ট টাইমেই খুব সুন্দর হবে এটা এটা ঠিক না, কারণ একটা নতুন জিনিস ট্রাই করতে গেলে তার এক্সপেরিমেন্ট লাগে, দু তিনবার করার পরে, অ্যাটলিস্ট একবার করার পরে দ্বিতীয়বার বোঝা যায় যে কোন জিনিসটা কম হয়েছে কোন জিনিসটা বেশি হয়েছে, এটা আন্দাজ করা যায়। তো আমি যেটা বুঝলাম যে ওতে একটু মশলাটা কম হয়েছিল, মানে তরকারি আন্দাজে মশলাটা একটু কম হয়েছিল, এটা একটা ফল্ট গেল, কিন্তু ওভারঅল খেতে ভালোই হয়েছিল ওটা। মানে আমি চেষ্টা করি যে ভাত দিয়ে অ্যাজ ইউজুয়াল আবার রুটি দিয়েও যেন হয়ে যায়, মানে রাতের ঝামেলাটা আমি আর রাখতে চাই না, কারণ রাতে না আমার আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, একমাত্র শুধু রুটি কর রুটি বা ভাত এই দুটো করতে গেলে, এক একদিন হয়তো রুটি ভাত দুটোই করতে হয়, কিন্তু ভাতে তো আমার ঝামেলা নেই, কিন্তু ওইটুকু অবধি। তরকারি বানানো বানাতে গেলে আমার মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে, সেই জন্য ওই পর্বটা আমি দুপুরবেলায় মিটিয়ে রাখার চেষ্টা করি। তো আজকে যা হয়েছে ডিমের তরকারিটা ওটা দিয়ে অ্যাটলিস্ট দুটো রুটি ওরা খেয়ে নেবে। এই হলো এই সকাল থেকে দুপুর অবধি এই আপডেট। আর সন্ধেবেলা বিগ বাস্কেট থেকে আবার কফি আনা হয়েছে, কারণ ইনস্ট্যান্ট কফিটা ভালো লাগছে না, এখন এই কফি চলছে বাড়িতে। আর এসছে চাল, চালটা আমি দেখাবার চেষ্টা করছি এর নামটা, এটা হচ্ছে কুর্নুল সোনামাসুরি, এই চালটা কিন্তু খেতে খুব ভালো আর আমাদের এটা খুব ভালো লাগে, এই জন্য বিগ বাস্কেট থেকে এটা নেওয়া হয়। রাতের খাবার রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম রুটি আর সকালের ডিমের তরকারি, এরপরে আমরাও খেয়ে নেব। ডিমের তরকারিটা দেখতে অতটা খুব একটা ভালো হয়নি, আবার খুব যে বাজে হয়েছে তাও নয়। আজকে দুপুরবেলা যেহেতু সকালে একটু তাড়াতাড়ি সকাল হয়ে মানে উঠেছিলাম, তো দুপুরবেলা না খুব ঘুম পাচ্ছিলো, অন্যান্য দিন তো মানে স্কিপ করে যাই, তো আজকে না ভাবলাম যে একটু ইচ্ছা করছিলো ঘুমাতে, তো সব ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠে যথাইতি সন্ধ্যাবেলা আমার সেলাই নিয়ে বসেছিলাম, তো বেশ মন দিয়ে সেলাই করছিলাম, হঠাৎ আমার দিদি ফোন করেছে, করে বলছে বাইরে বেরো বাইরে বেরো, দেখ কী সুন্দর চাঁদ উঠেছে। আমি কী সুন্দর চাঁদ উঠেছে মানে, বললো চাঁদটা খুব সুন্দর, এক ফালি ঈদের ওই ওদের ওই রমজান চলছে, ওই রমজানের চাঁদ, ওই এক ফালি চাঁদ আর নিচে একটা স্টার, মানে একদম ওদের যেরকম সিম্বল থাকে ঠিক সেই রকম উঠেছে গিয়ে দেখে আর পশ্চিম কোণায়। এবার আমি তো একেবারে মানে ইটের শহরের মধ্যে থাকি, ইটের গাঁথনি শহরে যাকে বলে, মানে আমার টোপকে উঠোনে গেলেও ওই এক ফালি আকাশই দেখা যায়, মানে এতটাই ঘেরা। তো তাও আমি কিছুটা এগিয়ে গেলাম মাঠের দিকে, কিন্তু মাঠটা হচ্ছে পূর্ব দিকে, একেবারে মাঠের মধ্যে গেলে দেখা যেত, কিন্তু অত আর আমি অত দূর আর আমি যাইনি, আমি একটা ফাঁকা জায়গা থেকে চেষ্টা করলাম দেখতে, কিন্তু দেখতে পেলাম না, যথারীতি ব্যাক টু প্যাভেলিয়ান হয়ে গেলাম। তারপরে শুনলাম যে ওটা তো কিছুক্ষণের জন্যই দেখা যায়, তারপরে ওটা মিলিয়েও যায়, তো মিলিয়ে গেছে, কিন্তু তারপরে অনেকে ফটো পোস্ট করেছে, সত্যি সত্যি খুব সুন্দর লাগছিল চাঁদটা দেখে। তো যাই হোক, এই হলো সন্ধ্যের গল্প। সন্ধ্যেবেলা তারপরে যে আমি ব্লাউজটা বানাচ্ছিলাম সেটা কিছুটা বেশ কিছুটা বানিয়ে নিয়ে এসেছি, এবার ফাইনাল মেজারমেন্ট করে সেলাই করলে ওটা কমপ্লিট হয়ে যাবে, এবার দেখা যাক সেটা আবার কবে করতে পারি। তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থেকো, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে, টিল দেন।
স্টে টিউন অ্যান্ড গুড নাইট।